আসসালামু আলাইকুম কী অবস্থা সকলের আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন নভেম্বর দু হাজার আজকে আমরা যে মোটর সাইকেলের আপডেট নিয়ে আলোচনা করব এবং পর্যালোচনা করব সেটা হচ্ছে সুজুকি তাহলে বাংলাদেশের সুজুকির কোন কোন মডেলের মোটর সাইকেল অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে সেগুলির দাম কত এবং ভিডিওর শেষে থাকবে অবশ্যই পর্যালোচনা নভেম্বর দু হাজার চব্বিশে আরও কিছু ব্র্যান্ডের মোটর সাইকেলের দামের আপডেট এবং সেগুলির পর্যালোচনা কিন্তু পোস্ট করা হয়ে গেছে কেউ যদি মিস করে থাকেন দেখে নিতে পারেন তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি তো এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন এই মোটরসাইকেলটির এখনকার দাম হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার নয়শত পঞ্চাশ টাকা জিক্সার ক্লাসিক প্লাস এটার এখনকার দাম হচ্ছে দুই লক্ষ দুই হাজার নয়শত পঞ্চাশ টাকা জিক্সার কার্ব ডিস্ক যার এখনকার মূল্য দু লক্ষ সাতত্রিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা জিক্সার এফআই ডিস্ক যার এখনকার মূল্য দু লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শত পঞ্চাশ টাকা জিক্সার এফআই এভিএস যার এখনকার মূল্য দু লক্ষ উনআশি হাজার নয়শত পঞ্চাশ টাকা জিক্সার এস এফ এফআই ডিস্ক যার এখনকার মূল্য তিন লক্ষ উনিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা জিক্সার এস এফ এফআই এবিএস যার এখনকার মূল্য তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শত পঞ্চাশ টাকা জিক্সার এস এফ ম্যাট প্লাস যার এখনকার মূল্য তিন লক্ষ উনষাট হাজার নয়শত পঞ্চাশ টাকা সুযি জিএসএক্স আর ওয়ান ফিফটি এবিএস যার এখনকার মূল্য চার লক্ষ পঁয়ষট্টি হাজার নয়শত পঞ্চাশ টাকা সুজুকি হায়াতি ইপি যার এখনকার মূল্য এক লক্ষ আঠারো হাজার টাকা জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভ যার এখনকার মূল্য এক লক্ষ একচল্লিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা এক্সিস ওয়ান টোয়েন্টি ফাইভ এফআই যার এখনকার মূল্য দুই লক্ষ পাঁচ হাজার টাকা ঝটপট দাম বলা শেষ এবার আমরা প্রবেশ করবো ঝটপট পর্যালোচনায় পর্যালোচনার এক নম্বর পয়েন্ট সুযুকি কিন্তু মহা চালাক একটা প্রতিষ্ঠান মহা চালাক কিছুদিন আগে হোন্ডার প্রাইস রিভিউর ভিডিওর মধ্যে বলছিলাম যে তারা অ্যাডভান্স কীর্তি ঘটাইছে তো ওই অ্যাডভান্স কীর্তিটা সুজুকি কিন্তু আরও প্রো লেভেলে করছে অর্থাৎ তারা হচ্ছে প্রো লেভেলের অ্যাডভান্স কীর্তিমান প্রতিষ্ঠান কিভাবে করছে তারা কিন্তু তাদের মোটর যা দাম বাড়ানোর বিশাল অঙ্কে বাড়ায় ফেলছিল ফেব্রুয়ারি দু হাজার চব্বিশেই কী করছিল আপনাদের খেয়াল আছে আমি একটু স্মরণ করাই দিচ্ছি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে জিক্সার মনোটনে তেরো হাজার টাকা জিক্সার ক্লাসিক প্লাসে দশ হাজার টাকা জিক্সার ক্লাসিক ম্যাটে দশ হাজার টাকা জিক্সার ডিস্কে তেরো হাজার টাকা জিক্সার এফআই ডিস্কে তেরো হাজার টাকা জিক্সার এফআই এবিএসে তেরো হাজার টাকা জিক্সার এস এফ এফআই ডিস্কে বাইশ হাজার টাকা জিক্সার এস এফ এফআই এবিএসএ সাতাইশ হাজার টাকা জিক্সার এস এফ ম্যাট প্লাসে পঁচিশ হাজার টাকা জি এস এক্স আর ওয়ান ফিফটি এবিএসএ দশ হাজার নয়শত পঞ্চাশ টাকা হায়াতি ইপিতে দশ হাজার পঞ্চাশ টাকা এক্সিস ওয়ান টোয়েন্টি ফাইভ এফআইতে তিরিশ হাজার টাকা তার মানে ব্যাপারটা বলতেছেন এত পরিমাণে বাড়াইছিল তারা কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশেই তাইলে তাদেরকে আমি যদি অ্যাডভান্স প্রো প্রতিষ্ঠান বলি এটা কি আসলে ভুল হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন পর্যালোচনার দুই নম্বর ব্যাপার অক্টোবর দু হাজার চব্বিশে তাদের দামের অবস্থা যেখানে ছিল নভেম্বর দু হাজার তাদের দামের অবস্থাটা ঠিক সেই জায়গাতেই আছে পর্যালোচনার তিন নম্বর ব্যাপার একশো পঁয়ষট্টি সিসির উপরে তিনশো পঁচাত্তর সিসি পর্যন্তের যুগে সুজুকির সাইকেলের বিশেষ করে কিছু মডেলের দাম যে ভয়াবহ অবস্থা এটা আসলে আমি এটাকে বলবো যে ভয়াবহ প্রোটিন সাপ্লিমেন্ট যারা একটু জিম টিম করেন তারা ইচ্ছে করলে কিন্তু সুজুকির এই সমস্ত মোটরসাইকেলগুলো ক্রয় করে প্রোটিন সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করতে পারেন মুখে আর ঘাও লাগবে না ক্যাশ টাকা দিবেন কিনবেন চালাবেন বাস প্রোটিন সাপ্লিমেন্ট অটোমেটিক আপনার শরীরে প্রবেশ করবে পর্যালোচনার পাঁচ নাম্বার ব্যাপার জিক্সার ক্লাসিক ম্যাট নভেম্বরের তালিকায় অনুপস্থিত অর্থাৎ তাদের শোরুমে যে একটা অফিসিয়ালি তালিকা থাকে ওই তালিকায় জিক্সার ক্লাসিক ম্যাট অনুপস্থিত নভেম্বর মাসে অক্টোবরে আবার পাইছিলাম এখন আল্লাহ জানে তারা আবার এটা নিয়ে কি করে কারণ জিক্সারের মধ্যে তারা এত ভ্যারিয়েন্ট মানে এত বাচ্চা তুলাইছে জিক্সারকে দিয়ে মানে ভাষায় প্রকাশ করার মতন না খালি এই রঙটারে ডানে নেয় ডানের টারে বায়ে নেয় লাল টারে নীল করে নীল টারে কালো করে কালো টারে ধলা করে বাস হয়ে গেল ভ্যারিয়েন্ট আর দাম তো আসেই পাইকারি হারে দিতে থাকে পর্যালোচনার ছয় এই পাঁচ নাম্বার ব্যাপার বাংলাদেশে হায়ার সিসির যুগে তিন লক্ষ উনিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা দিয়ে জিক্সার এস এফ এফআই ডিস্ক আবার তিন লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শত পঞ্চাশ টাকা দিয়ে জিক্সার এস এফ এফআই এবিএস আবার তিন লক্ষ উনষাট হাজার পঞ্চাশ টাকা দিয়ে জিক্সার এস ম্যাট প্লাস এসব দেড়শো সিসির মোটরসাইকেল বর্তমানে যারা ক্রয় করছে তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া উচিত সুজুকি কর্তৃপক্ষের কেন বলছি কথাটা এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তাদেরকে একটু বিশেষভাবে সম্মান দেওয়া উচিত সুজুকি কর্তৃপক্ষের আড়াইশো তিনশো সাড়ে তিনশো সিসির যুগে এত টাকা দিয়া যারা এই সমস্ত মোটরসাইকেলগুলো ক্রয় করতেছে তারা তো স্পেশাল গেস্ট এবং জন্ম থেকে জন্মান্তরের গেস্ট বানানো উচিত সুজুকি কর্তৃপক্ষকে নিকট ভবিষ্যতে এই সমস্ত মোটরসাইকেলের দাম আড়াই লাখ টাকার মধ্যে যদি না আনে তাহলে মার্কেটে তাদের রাজত্ব হারানোর বড় ধরনের একটা আশঙ্কা আছে বলে আমি মনে করি তখন শোরুমে গিয়ে এসব বাইকের সামনে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা ও পুষ্পস্তবক অর্পণ করা লাগতে পারে এই কাজের জন্য অবশ্য আমি রেডি আছি আপনারা যদি কেউ রেডি থাকেন বা রেডি হবেন তাহলে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমরা একসাথেই গিয়ে না হয় এক মিনিট নিরবতা পালন করব। এবং পুষ্পস্তবক অর্পণ দিয়ে গভীরভাবে এই সমস্ত সাইকেলকে আমরা সম্মান করব। পর্যালোচনার ছয় নম্বর ব্যাপার সর্বশেষ ব্যাপার সেটা হচ্ছে জিক্সার টু এবং জিক্সার এস এফ টু ডিসেম্বরের মধ্যে বাজারে ছাড়ার কথা রয়েছে এখন দেখা যাক কি হয় বাংলাদেশে একশো পঁয়ষট্টি সিসির উপরে তিনশো পঁচাত্তর সিসি পর্যন্ত বিভিন্ন কোম্পানি কিন্তু বিভিন্ন মডেল বাংলাদেশের বাজারে নিয়ে চলে আসছে যার বিক্রি শুরু হয়ে গেছে শুধুমাত্র বাকি আছে সুজুকি এবং হচ্ছে ইয়ামাহা এগুলোর বাইরে অন্য নতুন নতুন কোম্পানিও কিন্তু আমাদের দেশে আসছে যেমন রয়্যাল এনফিল্ডে চলে আসছে এরকম আরও নতুন নতুন কোম্পানি আসার খোঁজখবর কিন্তু পাচ্ছি এতটুকুই ছিল সুজুকি মোটরসাইকেলের দামের আপডেট নভেম্বর দু হাজার চব্বিশের এবং এর উপরে পর্যালোচনা আশা করি কন্টেন্টটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন চ্যানেলে যুক্ত না হলে বা পেজে যুক্ত না হলে লাইক অথবা সাবস্ক্রাইব করে রাখবেন বিদায় নিব এখন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম